বলছি, তুই কেন যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? আমাকে না বলে তুই এখানে যেতে পারিস না? পারি না। তোকে না দেখা পর্যন্ত ভেবেছিলাম যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। স্টেশনে তোকে দেখার পর বুঝতে পারলাম আমি আমি তোকে ছাড়া কোথাও যেতে পারি না। হ্যালো, হ্যালো শুভ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, যা চার্জটা চলে গেল, কি করি? ড্রাইভার সাহেব একটু তাড়াতাড়ি চলুন না, আমার খুব দরকার একটা ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ফোনের চার্জ চলে গিয়েছিল,
আমি ফোন ফ্যাক্সের দোকান থেকে বলছি। হ্যাঁ 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 বল বল, আমি শুনতে পাচ্ছি। শোন শোন, আমি যত দ্রুত সম্ভব। না, তুই ফিরতি ট্রেনে ঢাকায় চলে আয়। প্লিজ শুভ। হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে গেল। জি, কত টাকা? 10 টাকা। কি ইমার্জেন্সি? আমার টাচ নাও, ন্যাশনাল ওয়াইড। থ্যাংক ইউ। হ্যালো, জি জি, না আপাতত মাত্র বেরিয়ে গেলেন। থ্যাংক ইউ। আমি কি কিছুক্ষণ পরে আরেকটা ফোন করতে পারি? শিওর। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। অসাধারণ না? আপনার কবিতা ভালো লাগে? আমি আসলে জীবনানন্দ দাশের ভক্ত, বিশেষ করে এই কবিতা। আশ্চর্য, আমিও ট্রেনে ওঠার আগে মনে মনে এই কবিতাটি আওড়াচ্ছিলাম। কোইনসিডেন্স। কোথায় গেছে, তোমাকে কিছু বলে গেছে? না, কিছু বলে তো যাইনি, বরং আমার সঙ্গে খারাপ ব্যবহার করে গেছে, বলে গেছে আর ফিরবে না। কোথায় যে এখন খোঁজ নি। সত্যিকারের ভাই হলে কি আর আমার এত টেনশন হতো? অত ভাই না, এটা রেসপন্সিবিলিটি, এটা দায়িত্ব। এই সব তোমার জন্য। তুমি কোনোদিন ওর অরিজিনটা কি এটা বুঝতে দাওনি, সেই জন্য ও জানে না ওর কতটুকু বাড়া উচিত কতটুকু বাড়া উচিত না। দেখো, ও আমাকে ভাবি বলে ঠিকই, কিন্তু আমি নিজেকে কখনো ওর ভাবি মনে করি না। আমি ওর ভাবির চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি। আমি জানি, আমি জানি এটা সত্য না, কিন্তু কিন্তু আমি তো চেষ্টা করতাম। ওসব বাদ দাও, এখন কি করবো তাই বলো। কি আর করবে, উপায় তো একটাই, পুষ্পার কাছে। পুষ্পার কাছে খবর নিয়ে আবারও ও বাড়ির উল্টো পাল্টা কথা শুনি। খানিকটা কবি, তবে ভাবি, ভাবতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি বুঝতে পারছো না, আমি হচ্ছি মেয়ের বাবা, পুষ্পা আমার একমাত্র মেয়ে। আমি এই সমাজে চলাফেরা করি, মোটামুটি একটা জীবনযাপন করি, 2-4-10 জন আমাকে চেনে, সেই সূত্রে আমার মেয়েকেও। এর চেয়ে বেশি কিছু তোমাকে আমি বোঝাতে পারবো না। দেখো, আমি বারবার শুভকে বোঝাবার চেষ্টা করেছি যে পুষ্পই তো, হ্যাঁ তাছাড়া ভাই তো, এর চেয়ে বেশি আমি কি করে। হ্যাঁ ভাই, তবে নাম গোত্র কি? আচ্ছা বলো তো, আমাকে কত ঝামেলা পোহাতে হবে আর কত কথা শুনতে হবে বলো। আর তো মাত্র কটা দিন, পুষ্পর বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।
তুমি একবার জিজ্ঞেস করে দেখো না। আমরা জানি না, কিছুই জানি না। তোমার এতিমখানা থেকে তুলে আনা ভাই এখন কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। ভাইয়া, আমি জানি শুভ এখন কোথায় আছে। কোথায় যাচ্ছ? সিলেটে, পাহাড়ের দিকে। নিজের সাথে পাহাড়ের একটা নৈকট্য খুঁজে পাই। আমি তো নিজেকেই পাহাড় মনে করি, ভালো মিলবে। তোমার জন্য বারবার ওদের কাছে আমাকে কথা শুনতে হয়। এই কিন্তু শেষবার, এই যে শেষবার। এবারে এলে সোজা বিদায় করে দিবে। বাবা রেখা হলে হঠাৎ করে সিলেট চলে, আরে ওনার জন্য যে কারো চিন্তা হতে পারে সে জ্ঞানটুকু পর্যন্ত নেই। তবে কবিতার মতো একটা প্রেম আছে। এই ছেলে প্রেম টেম করো নাকি? বেশ একটা প্রেমিক প্রেমিক চেহারা কিন্তু তোমার। ভাল
খুঁজেছি তোমায়, খুঁজে খুঁজে আজ পেয়েছি তোমাকে নিয়ে আমি সুখে আছি, সুখের জাল বুনেছি। আচ্ছা, আপনি তো বিয়ে করেননি, আমার এক বান্ধবী আছে, আপনি ওকে বিয়ে করবেন? কি আশ্চর্য মানুষ তুমি, আমি তোমাকে ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। আরেকটা ফোন করি। তোর বাবা সবকিছু মিলে পাজলড হয়ে গেছে, কোথায় কাকে কি বলছে কিছুই ঠিক নাই। আর তাছাড়া সব কিছু যখন সেটেল হয়েই গেছে। কি সেটেল হয়েছে মা? না মানে তুই আর শুভ তো বললি তোমাদের মতামতই ফাইনাল। তোর বাবা যখন তোর বিয়ে ঠিক করলো সব কিছু ঠিকঠাক, তখন শুভ এগুলো কি শুরু করলো? কিছুই ঠিক হয়নি, কিছুই সেটেলড হয়নি মা।
মা, ফোনটা ধরো, অপরিচিত নম্বর। হ্যালো আন্টি, আমি শুভ। ও পুষ্পা, শুভ। শুভ, হ্যালো। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম তুই নেটওয়ার্কের বাইরে চলে গেছিস। কার ফোন? একজন যাত্রী, বড় ভাই। রাখ, অন্যের মোবাইল দিয়ে এত কথা বলতে হবে না। আমার আবার আপন পর, সবাই আপন, আবার সবাই পর। কোথায় উঠেছিস? বড় ভাইয়ের সাথে, তার বাংলোতে। হি ইজ আ ভেরি নাইস পারসন। দেখে তো সবাইকে ভালো মনে হয়, পরে দেখা যায়। হি ইজ আ পেইন্টার। পেইন্টার? লিসেন, এখন রাখি, ওকে? লাভ ইউ। লাভ ইউ টু। ওকে, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই ঠিক আছে পুষ্পা, শুভ, কেউ আমাদের উপেক্ষাও করেনি। আসলে তো এখনো কিছুই ঠিক হয়নি, কিছুই সেটেলড হয়নি। তারপরেও আমরা শুধু শুধু আমাদের রিলেশনটা নষ্ট করছি। পুষ্পার বাবা, জি ছোটবেলায় শুধু বন্ধুই ছিলাম, একটা সময় ফিল করতে শুরু করলাম। আসলে আসলে আমার তো সেই অর্থে কেউ নেই। সেটা যেমন ও বুঝতো, আমিও ঠিক তেমনি বুঝতে পারতাম। ওর মধ্যে একে একে আমি আবিষ্কার করতে শুরু করলাম সবাইকে, আমার সব ভাইকে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কিনা জানি না, তবে খুবই স্বাভাবিক। ইনফ্যাক্ট ও আমার পুরো অস্তিত্বের সাথে মিশে আছে। আমি আমি দেখলাম আমার আমার জুতোর ফিতে থেকে শুরু করে আমার শার্টের আস্তিন পর্যন্ত পুরোটাই আমি আমি ওর উপরে নির্ভরশীল। আরো এই যে তুই আমার জন্য এত কিছু করছিস, আমাকে তো একেবারে তোর উপরে নির্ভরশীল করে ফেলেছিস। একবার ভবিষ্যৎটা ভেবে দেখেছিস? ভাবা ভাবির কি আছে? আছে, ভাবার অনেক কিছু আছে। তোদের বাড়ির লোকজন আমার দিকে কিভাবে তাকায় কখনো দেখেছিস? কিভাবে? দেখ পুষ্পা, বন্ধু ঠিক আছে, ভাই বোন ভাই বোন ভাব আচ্ছা সেও ঠিক আছে, কিন্তু সবার চোখে মুখে আমি দেখতে পাই শুভ, তুমি মেহবুবের পালিত ভাই। তোমাকে আজিমপুরের এক এতিমখানা থেকে তুলে নিয়ে এসেছিল, তোমার কোনো পরিচয় নেই। একদিন তুমি সবকিছু ফিরে পাবে, ধনবান দাদা, নানা। অলিভার টুইস্ট তো ফিকশন, আর আমি তো শুভ। 7 বছর বয়স থেকেই জানি মেহবুব সাহেবদের বাড়িতে আমি এক আশ্রিত ভাই। ও, এটাই কি তোমার ক্রাইসিস? এই কারণে কি তোমাদের বিয়ে হচ্ছে না?
তাতে কি? তাতে অনেক কিছু। তুই তোর বাবা মাকে ভালোবাসিস না, তাদের ছেড়ে তুই কখনো থাকতে পারবি না? আমি 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 আমার ভাই ভাবিকে ভালোবাসি না, তাদের ঋণ কখন আমি শোধ করতে পারবো? তাদের প্রতি তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আছে, তাতে কি? পুষ্পা পুষ্পা পুষ্পা, তাতে অনেক কিছু। এই সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে আমরা কখনো একসাথে থাকতে পারবো? বাহ, তোমরা তো তোমরা তো দুজনেই বেশ দায়িত্ববান। দায়িত্ববান না, বাস্তবতা। বাস্তবতা, দায়িত্ব, এসবের সাথে ভালোবাসার এক বৈরিতা আছে জানো? জানি, আর এও জানি বাস্তবতা, দায়িত্ব, এসব কিছুর মধ্যেও অনেকে ভালোবাসাকে অ্যাকোমোডেট করতে পারে। যেমন যেমন ধরুন আপনি আপনি যদি পুষ্পাকে বিয়ে করেন, মানে মানে ট্রেনে আপনার সাথে দু একটা কথাবার্তা বলার পরই আমি বুঝেছি যে আপনার মতো একজন মানুষের সাথে পুষ্পা যদি তার তার জীবনটা যাপন করে, তাহলে তাহলে হয়তো আমরা আমরা হয়তো অনেক কিছু অ্যাকোমোডেট করতে পারবো। আমি 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 ঠিক আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারছি না। আপনি কি আমার ফিলিংসটা ধরতে পারছেন? পারছি। তুমি কি তুমি কি আমার ফিলিংসটা ধরতে পারবে? পারবে? হ্যালো পুষ্পা। শুভ। পুষ্পা সব ঠিক হয়ে যাবে। কি? তুই তোর বাবা মাকে বলে দে তুই বিয়েতে রাজি, কিন্তু তাদের পছন্দে নয়, আমার পছন্দে। তুই কোথায়? কবে আসবি তাই বল। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। না না, সম্ভব নয়। কেন নয়? কি কি এমন বয়স হয়েছে আপনার? তাছাড়া তাছাড়া আপনি তো এমন কোনো সিদ্ধান্ত নেননি যে আপনি বিয়ে করবেন না। না, তার নেই নি। তবে তোমায় বলেছিলাম না, আমার কবিতার মতো এক ভালোবাসা আছে। এই বলেছিলাম, বাস্তবতা, দায়িত্ব, এসবের সাথে ভালোবাসার এক বৈরিতা আছে। আমার ভালোবাসাও তেমনি বাস্তব নয়, আবার আবার অবাস্তব, এটাও বিশ্বাস করতে ইচ্ছে করে না। মানে thank you.
আমার মনে হয় এটা শুধুমাত্র কল্পনা, অবাস্তব। তোমার কাছে যেটা অবাস্তব আমার কাছে সেটা তো অতিবাস্তব হতে পারে। একজন প্রেমিক তার প্রেমিকাকে সুখী করতে অন্যের হাতে তুলে দিতে চায়, এটা আমার কাছে একটা বিষয়। অথচ তোমার বেলায়, আচ্ছা আচ্ছা, কবিতার সাথে আপনার কখনো কথা হয়েছে? আপনি কি তাকে জানেন? না, জানি না। কোথায় যেন একটা, কোথায় যেন একটা রহস্য। এই যে তুমি পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসো শুধুমাত্র মাঘী পূর্ণিমায়, তুমি কি সত্য নাকি অবাস্তব নাকি শুধুমাত্র পরাবাস্তব কল্পনা? তুমি না কবি, তুমি না আঁকো, তুমি বোঝো না, বোঝো না তুমি। কবিতা, কুড়ি বছর ধরে আমি এখানে আসি, প্রতি মাঘী পূর্ণিমায় তার সাথে আমার কথা হয়। সে যা ছিল তাই আছে, অথচ আমি শুধু বড় হয়ে যাই। কাল মাঘী পূর্ণিমা, কাল আপনার সাথে আমিও তাকে দেখব। না না না, কাল রাতে তুমি এখানে থাকতে পারবে না। না, পাগলামি করছো বলো তো, চেনা নেই জানা নেই, তুমি ওকে কোথায় খুঁজবে? চিড়িটা বলে কি ঘরে বসে থাকবো? তিন চার দিন হয়ে গেল, আর সিলেট শহর তো এমন বড় কিছু না, আমি ঠিকই খুঁজে বের করে নিতে পারবো। তুমি এক কাজ করো, পুষ্পাকে ফোন করে আরো কিছু ডিটেল জেনে নাও, যাও। চলে যেতে বলো, আমরা তোর কেউ নই, ওকে বলো আরো কিছুদিন ঘুরে আসুক, আমাদের দুশ্চিন্তা রাখলি তো সুখ। তোর ভাইয়া তোকে খুঁজতে সিলেট যাচ্ছিল। শুভ, কোথায় ছিলি, কেমন ছিলি? এখন আর কিছু জিজ্ঞেস করো না, ওকে রেস্ট নিতে দাও, যা হাল হয়েছে চেহারার। চল ভেতরে চল, হাত মুখ ধুয়ে খাবি, আয়।
এই তোমার আসার সময় হলো, সন্ধ্যাবেলা থেকে বসে আছি, কোথায় ছিলে তুমি? ভাঙলো মিলন মেলা ভাঙলো, ভেবেছিলাম আর আসবো না, আর কখনো দেখা করব না, কিন্তু না সে পারলাম না। কেন দেখা হবে না? কি অপরাধ করলাম? বছরে তো শুধু একটা রাত, একটা রাত ছাড়া তো কিছু নয়। হ্যাঁ, একটা রাত, এই একটা রাত বোধ হয় তোমার আমার আর রবে না। বিদায় গো, মিলিয়ে যাই চাঁদের সাথে, আর কোনো পূর্ণিমায় দেখা হবে না। শোনো শোনো কবিতা, তুমি ভুলে গেছো আমি কতবার বলেছি পিছু ডাকবে না, ভুলে গেছো। ভুলো মন তোমার, ভুলো মন। ভাইয়া, আমি আপনাকে যা কিছু বললাম আপনি কিছু মনে করেননি তো? আসলে আসলে আমি আমি আপনাকে আরো কিছু বলতে চাই। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমাকে মন খুলে যা কিছু বলতে পারো, নিঃসংকোচে বলতে পারো, লজ্জা না করে বলতে পারো। আর আমার সম্পর্কে তো তুমি এখন অনেক কিছু জানো না, আমি আমি অনেক কিছু করতে পারি। আই ক্যান গিভ ইউ এভরিথিং, অ্যান্ড অল কুড বি ইয়োর্স, অল কুড বি ইয়োর্স। ভাইয়া, মানাবে বলো, রুচি আছে তার। আমি 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 এই আর তুমি তুমি ঝামেলা এড়িয়েছ, কেন বুক ফুলিয়ে বলতে পারোনি শুভ আমাদের? কে বলে ওর নাম পরিচয় নেই? এই যে এই যে আমরা ওর পেয়ে দাঁড়িয়ে আছি, আমাদের যা কিছু আছে সবই তো ওর।
কবিতা, কবিতা তুমি বলেছিলাম না আমাদের আর কোনো মাঘী পূর্ণিমায় দেখা হবে না, দেখলে আমাকে তোমার আর দরকার হবে না, চলে গো। না 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 কবিতা, যেও না কবিতা, যেও না। কিছুটা নিজের মতো করে থাকতে চাই, কাছাকাছি থাকলে অবচেতন ভাবেই তোমরা আরো কষ্ট পাবে। অথচ ভাই, আমি 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 সত্যি চাই না তোমরা কোনো কষ্ট পাও, দেখে না তোমাদেরকে আমি কোনো কষ্ট পেতে দেইনি। ভাইয়া ভাইয়া, এখন তো আমার উপর আর কোনো রাগ নেই ভাইয়া। ভাইয়া আমি আমি যাচ্ছি ভাইয়া। শুভ, আমাকে যখন তোমাদের দরকার হবে দেখবে আমি ঠিক এসে হাজির হয়েছি। আমি তো নামহীন গোত্রহীন, আমার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, ভাবি আসি।
ভাই দিবে? এখানেও সম্ভাব্য সব জায়গায় আমি খুঁজেছি, আর কত জ্বালাবে সে আমাকে। ভাই না চাই, ভাই হলে ভাইয়ের কষ্টটা বুঝতে পারতো। তুমি যাই বলো, তোমার বাড়াবাড়ির জন্য আজকে এই অবস্থা। দেখো সুতপা, প্রতিটি বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমিও তাই চেয়েছিলাম, বাবা হিসেবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র। না, তুমি এত বাড়াবাড়ি না করলে আজকে এটা হতো না। সব ঠিক হয়ে যাবে। তোমার জুতোর ব্রাশ কোথায়? আমি জুতোটা পরিষ্কার করে দিই। আমি আমার নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। হ্যাঁ, এখন আর অভ্যস্ত হলে চলবে না। তোমার বিয়ে করা স্ত্রী আছে না, প্রকারান্তরের দাসী, সেই সব করে দেবে। আমি খুব ভালো জুতো পরিষ্কার করতে পারি। Listen, Pushpa, I am sorry for everything, but আমি আমার জন্য কিছুই করিনি। তোমাদের কথা ভেবে আমাকে অনেক কিছু করতে হয়েছে, আর
সামিত্রীর কথা বলছো? সামিত্র ফলানোর কোনো ইচ্ছে আমার নেই। তবে মহত্ত্ব না, তবে মানবিকতা, অন্যের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আর মহত্বের কথা যদি বলো, হ্যাঁ এটুকু মহত্ব আমি এফোর্ড করতে পারি, বাস্তবিকই পারি। এতই যদি মহৎ হবে তুমি, তাহলে আমার বাবা মা ওর ভাই ভাবিকে বুঝিয়ে আমাদের বিয়ে দিলে না কেন তুমি? তাহলে বোঝা যেত কতটা মহৎ তুমি এফোর্ড করতে পারো। তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, কোথায় যেন কি একটা দেখলাম মনে হলো, কি করে যেন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। তারপরে বুঝলাম আমার কবিতা আমাকে ছেড়ে চলে গেছে, কাল রাতে সে আঁধারে হারিয়ে গেছে, সবটাই ফাঁকি। আর শোনো, তুমি আমাকে আর কখনো তুমি বলবে না। হ্যালো, কেমন আছিস মা? ভালো, খুব ভালো। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আমাকে নিয়ে তোমাদের আর কোনো দিনও অশান্তি পোহাতে হবে না। আমি খুব সুখে আছি মা, খুব ভালো আছি। আমাকে আমার সুখ নিয়ে তোমরা থাকতে দাও। আমাকে একটা নাম্বার লাগান তো, মোবাইল 01 7 5 6 1 4 4 1।
5614 Yes. শুভ শুভ সাহেব, হ্যাঁ খুব জরুরি। তাহলে কাজ করেন তো আপনি নাম্বারটা, একটা অ্যানালগ নাম্বার আছে এখানে লাগান তো, 4040 9271। যেই ধরুক বলবেন যে আমি কথা বলবো, ঠিক আছে? স্যার এটা চেক তো, তো কি আপনি বলছেন না দেখে না জেনে সই করছি না, দেখার কি আছে? সরি স্যার। হ্যালো, আমি রেহমান, শুভকে খুঁজছিলাম। শুভ তো নেই। শুভ চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে কিছু বলে গেছে? না। কবে ফিরবে? কিছুই বলে যায়নি। ও আসলে না, ভেবেছিলাম আপনি হয়তো জানবেন, যাকে যদি ফোন টোন করে তাহলে বলবেন যে আমি রেহমান, আমাকে যেন ফোন করে, আমি ওকে খুঁজছি, জরুরিভাবে খুঁজছি। জি থ্যাংক ইউ। সেক্রেটারি সাহেব, আপনি আপনি এক্ষুনি যান, সিলেটের একটা টিকিট দরকার আমার, কাছাকাছি যত তাড়াতাড়ি আজকে যদি ফ্লাইট পান একটা টিকিট করে ফেলুন প্লিজ। যান। হ্যালো, খাবার সাজিয়ে বসে আছি, এসো। সরি, আসো। তুমি খেয়ে নাও। তা কি হয়, আপনি যতক্ষণ না আসবেন আমি বসেই থাকবো, রাখি। হ্যালো, হ্যালো, মাই গড, I have done it, Brandon. Hello. কেমন আছো বাবা? ফোন করেছো কেন? না, এমনি। এতদিন হয়ে গেল, তুইও এলি না। তোর কথা খুব মনে পড়ে মা। আজ খেতে বসে বারবার তোর কথা মনে পড়ছিল। তুই খেয়েছিস? কি করে খাই বলো, আমার স্বামী তো এখনো ফেরেনি, আর বাসায় আসতে বললে না? আমি তো আমার বাসায় আছি, আর বিয়ের পর স্বামীর ঘর তো মেয়েদের আসল ঘর। লজ্জা দিচ্ছিস? না না বাবা, লজ্জা না, বাস্তবতা বলছি। এভাবে বলিস না মা, তোর মা সারাক্ষণ তোর জন্য কান্নাকাটি করে। মা তোমার পাশে? এই তো আমার পাশে আছে। একটু মাকে দাও না বাবা। কথা বলবি? নে ধর, কথা বল। হ্যালো মা। মা পুষ্পা, কেমন আছো মা? ভালো, তুই কেমন আছিস? ভালো, খুব ভালো মা। তুমি তো এক নারী, তুমি বোঝো না আমি কেমন আছি।
ভীষণ বোকা, কল্পনা বিলাসী। তুমি কেন বুঝতে পারো না যে আমি অবাস্তব? কল্পনা, মাঘী পূর্ণিমার আলো আধারের কল্পনা, আমি তোমার কবিতার মতো, তোমার ছবির মতো, আমার কোনো অবয়ব নেই। না কবিতা, আমার কাছে তুমি অবাস্তব নও, তুমি বাস্তব, চির বাস্তব। কল্পনা, শুধুই কল্পনা, পুষ্পাকে দেখেই আমার কাল্পনিক অবয়ব তার উপর ছাপিয়ে দিয়েছ। আমি একটা অলীক ভাবনা, আমি কোথাও নেই, আমি একটা ভানুষ, গল্পের মতো, কবিতার মতো, ছবির মতো, আমার সবটাই ফাঁকি, সবটাই ফাঁকি। পুষ্পা, তুই আর কিছু বলিস না পুষ্পা, প্লিজ, তুই রাজি হয়ে যা। এসব কি বলছিস শুভ, তুই কি পাগল হয়ে গেলি? না না পুষ্পা, আমি পাগল হয়ে যাইনি, আমি পাগলামিও করছি না, এটাই বাস্তবতা। পুষ্পা পুষ্পা, আমি তোকে আর কখনো কোনো রিকোয়েস্ট করবো না, প্লিজ পুষ্পা, প্লিজ। খবরদার আবার না, ছক্কা ফেলবি। দুই, এক, দুই, এক, ওহ, দুই।
তোকে বলেছিলাম না, তোর সবচাইতে বড় বিপদে আমি তোর পাশে এসে দাঁড়াবো। দেখলি, আমি ঠিকই তোর পাশে এসে দাঁড়িয়েছি। ডক্টর, ডক্টর, what happened to him? I'm sorry, he's no more. Mrs. Rahman, sorry to hear the news. Mr. Rahman, আপনার জন্য কিছু জরুরি কাগজ দিয়ে গেছেন। শুভ, আমার শেষ কবিতা লেখা হয়ে গেছে, শেষ চিঠিও পেয়ে গেছি, সৃষ্টিকর্তাই যার প্রেরক। তিনি তার শেষ চিঠিতে জানিয়েছেন, ডেথ ইজ দ্য ফাইনাল ডেস্টিনি। গত কয়েক বছর ধরে একটা কঠিন অসুখে ভুগছি, আর মানসিক অস্থিরতার জগতে তো আমার আজন্ম বাস। শরীরকে পাত্তা দেইনি কখনো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি, বাহ বেশ আছি, কিন্তু মানুষ তো প্রকৃতি, আমার কথা নয়, ডাক্তারের কথা। প্রকৃতি আমার উপর বিরূপ হয়েছিল বহুকাল আগে থেকেই। আমার রক্তের শ্বেতকণিকারা ভেঙে যাচ্ছে, অর্থাৎ এক ধরনের ক্যান্সার, লিকোমিয়া। ডাক্তার যখন ধরতে পেরেছে তখন শেষ সময়, এমনকি পরবর্তী মাঘী পূর্ণিমাও আমার দেখা হলো না। বাদ দাও সেসব,
তুমি না বলেছিলে তুমি নাম গোত্রহীন, গল্পকে হার মানানো এক মানুষ। আজ থেকে তুমি আর তা নও। তোমার তো নাম আছেই, আর আছে প্রতিষ্ঠা। আমার যাবতীয় স্থাবর অস্থাবর তোমাকে উইল করে গেলাম। ভেবো না এ এক নিছক দান, বরং তোমার ভালোবাসার গভীরতার প্রতি আমার সম্মান। পুষ্পা তোমারই, তোমারই ছিল এবং সম্পূর্ণ তোমারই আছে, অটুট, অভাববিদ্ধ। স্যালুট, বাই বাই, তোমার বড় ভাই রহমান।